দৃষ্টি আকর্ষণ করছি যারা দেশে যাবেন যারা ফিরে আসবেন সবার যারা নতুন করে আসবেন সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে বহু স্বনামধন্য এয়ারলাইন্স কোম্পানি তাদের রোড পরিবর্তন করছে তারা সিডিউলের পরিবর্তন আনছে আবার ফ্লাইট বন্ধ করছে এই পরিস্থিতিতে দেশে যাওয়া এবং প্রবাসে আসা নিশ্চিত করতে আমাদেরকে যা করতে হবে আপনি যে ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করেছেন তাদের সাথে যোগাযোগ করে আপনার ফ্লাইট কনফার্ম করে আপনি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন যারা দেশে যাবেন তাদেরকেও বলবো। আমরা নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করে টিকিট সংগ্রহ করে থাকি সাধারণত এই সকল পরিস্থিতিতে চেষ্টা করবেন নির্ধারিত ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করার জন্য এই সকল ব্যাপারে এক্সপার্ট তাদের ব্যাপার ভিন্ন কিন্তু সাধারণ মানুষ এই অনলাইন ওয়েবসাইট বা আরও বিভিন্ন সিস্টেম অবলম্বন করে এয়ারলাইন্সের টিকিট সংগ্রহ করার পর নানা ধরনের ঝামেলায় পড়ে এখানে জবাবদিহিতা বা জিজ্ঞাসার ব্যাপারগুলো অনেক কষ্টসাধ্য হয়ে যায় আর যে কারণে আপনাকে অবশ্যই এই পন্থার অবলম্বন করতে হবে আপনার এলাকায় আপনার পাশের ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করতে হবে তবে সেটাও অবশ্য ভেরিফাইড ট্রাভেলস থেকে টিকিট সংগ্রহ করবেন আপনি দেশে যেতে এবং প্রবাসে আসতে এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল ঠিক রয়েছে কিনা এটা আপনাকে কনফার্ম করতে হবে বিশেষ করে উল্লেখযোগ্য কুয়েত সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলো কারণ বর্তমান সংকটটা মধ্য পাচ্ছে অনেকে আমাদের ইনবক্সে নক করে প্রশ্ন করেছেন দেশে যাওয়ার ব্যাপারে দেশে যাওয়ার ব্যাপারে এয়ারলাইন্স কোম্পানিগুলো আপনাকে বলা নাই যে বিমান একেবারে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে যাবে বা এতদিনের জন্য বন্ধ থাকছে শুধুমাত্র প্রতি মুহূর্তেই তারা শিডিউলের পরিবর্তন আনছে সেফটি নিশ্চিত করার জন্য কিছু কিছু গন্তব্যে এক দিন দুই দিনের জন্য ফ্লাইট বন্ধ করে রেখেছে এটি ঠিক হতে পারে না হতে পারে বা বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করবো কুইতে অবস্থানরত আমাদের খাদিম বিশাদারী প্রবাসীদেরকে সাম্প্রতিক সময় আমরা দেশে যাওয়ার পর বহু প্রবাসীকে হারিয়েছি যারা আর পুনরায় ফিরে আসতে পারেনি এ সকল পরিস্থিতিতে আমরা বারবার যে ব্যাপারটা লক্ষ্য করেছি কুইতি নাগরিকরা বলছে যে আকামা বাতিল হয়ে গেছে তার লাইসেন্স ব্লক হয়ে গেছে মক্তব সিলগেলা করা হয়েছে আরও নানান অভিযোগ আবার বাংলাদেশে অবস্থানরত সেই সকল বাংলাদেশি যারা বিষা বাতিলের মুখোমুখি হয়েছেন যারা কুয়েত এয়ারপোর্ট থেকে ফিরে গেছেন কেউ বা বাংলাদেশি এয়ারপোর্ট থেকে ফিরে গেছেন কারণ সিস্টেমে তার আকামা বাতিল দেখাচ্ছে তারা বলেছে কুইতির সাথে কথা বলেছিলেন কুইতি বলছে কোনো সমস্যা নেই একটা সময়ের পর আবার যোগাযোগ করেছেন তখন আর কুইতি রিসপন্স করছে না বা রিপ্লাই দিচ্ছে না এই জটিলতায় পড়ে আঁকামা হারাতে হচ্ছে যেহেতু কুয়েতে আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী বিশ নম্বর আর্টিকেল খাদেম বিশা নিয়ে অবস্থান করছেন আর আপনাদেরকে অবশ্যই এটি রিকনফার্ম করতে হবে কুইতির সাথে কুইতি থেকেই এ সকল ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে আর চেষ্টা করবেন কেউ তিন মাসের বেশি না থাকার জন্য কারণ তিন মাসের বেশি থাকতে গেলেই সাধারণত এই জটিলতার মুখোমুখি হতে হচ্ছে আপনি তিন মাস গিয়ে থাকেন তার আগে চলে আসেন আবার যান কিন্তু তিন মাস পর আপনার আকামা বাতিল করার মতো একটি রাস্তা তৈরি হয় আর যেটি ব্যবহার করছে বিভিন্ন মক্তব বিভিন্ন কুইতি নাগরিকরা আপনি বছরের পর বছর টাকা দিয়ে আকামা লাগাচ্ছেন আবার সেই টাকা দিয়ে আপনি আকামা লাগিয়ে দেশে গেছেন অথচ আপনি ফিরে আসতে পারেননি শুধুমাত্র আকামা বাতিল হওয়ার কারণে কাজেই আপনার সুরক্ষা আপনাকেই নিশ্চিত করতে হবে এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ সকল প্রবাসীর সাথে শেয়ার করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন নিত্য নতুন তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য